আজ আমি আপনাদের কাছে দুখানা এমন ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটটার সাহায্যে আমাদের ইমেজ যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এক নিমিষে রিমুভ করতে পারি। একটা ক্লিক করব, আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা, ইমেজের যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে যাবে। আর এটা আমাদের ইউটিউব থাম্বনেল, ব্যানার, স্টিকার এসব করতে খুবই প্রয়োজনীয়। কোনো যে কোনো অ্যাপের মাধ্যমে বা ফটোশপে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি, সেক্ষেত্রে ওটা টাইম সাপেক্ষর ব্যাপার। আর আমরা এটা শর্টকাটে করব, একটা মানে ক্লিক করব, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ মুছে যাবে। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। আপনারা দেখছেন শুভ টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি আছি শুভ। তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেব। এখানে আমি দুটো ওয়েবসাইট যেটা বলেছিলাম সেই দুটো ওয়েবসাইট এনে খুলে রেখেছি। একটা হচ্ছে প্রথমটা রিমুভ ডট বিজি, এখানে এই আপলোড ইমেজ আছে, এই আপলোড ইমেজে যাব। এটা মোবাইল থেকেও করতে পারবেন, কম্পিউটার থেকেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পেলেন, এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল। ইরেজ হয়ে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করব, এর ডাউনলোড করার সেভ চাইবে, এখানে সেভ করে দেবো। এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজটা ইরেজ হয়ে, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গিয়ে এখানে সেভ হয়ে গেল। পরবর্তী আর একটা সফটওয়্যার আছে, এটা এটা কিন্তু এই সফটওয়্যারটার ক্ষেত্রে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমাদের এইচডি কোয়ালিটির ইমেজ কিন্তু ডাউনলোড হয় না। সেক্ষেত্রে আমি পরের যে ওয়েবসাইটটা আছে সেটা বলবো। এটার ওয়েবসাইট নাম হচ্ছে স্টিকার মিউল ট্রেস। এখানে এই যে আপলোড যে ফটো লেখা আছে, এখানে আপলোড ফটোতে যাব, এখান থেকে আবার ছবিটা সিলেক্ট করে নেব। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্রসেসিং চলছে, যে প্রসেসিং হয়ে গেল, এখানে লাস্ট মুহূর্তে এই যে চলে এসেছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে, ইরেজ হয়ে যাবে, শুধু ছবিটা চলে এসেছে। এখানে ডাউনলোডের অপশান আছে, এখানে ডাউনলোডে যাব, এই যে সেভ চাইছে, সেভ করে দেবো। তো বন্ধুরা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, যে দুটো ওয়েবসাইট দেখালাম, আশা করি জিনিসটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এর আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।